সবুজ বনের মধ্যে চলছে ট্রেন, পাশেই গ্রাম্য কিশোরীর হাতে শোভা পাচ্ছে একগুচ্ছ শাপলা ফুল। একদিকে বৃষ্টিস্নাত পিচ পথে একলা কিশোরীর পথ চলা, আরেকদিকে কৃষ্ণচূড়ার লাল গালিচায় অচেনা পথিক। হাত বাড়িয়ে নক্ষত্রকে ছোঁয়া, কখনো গ্রহদের সাথে মহাকাশ ভ্রমণ, আবার কখনো বা মধ্যরাতে চাঁদের সাথে কথোপকথন। রঙিন স্বপ্নগুলো যখন সাদা কালো ফ্রেমে বন্দি, ঠিক তখনই তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে পুরনো কোনো কোনো ক্যানভাস। চিত্রশিল্পীদের এরকম হরেক রকমের স্বপ্ন আর অনুভূতি ছড়িয়ে রয়েছে রাজধানীর দৃক গ্যালারির শুভ্র দেয়ালে। স্বপ্ন দেখতে চাচ্ছে কিন্তু স্যার ওই ফ্রিডমটা আসলে নেই। একটা ক্যানভাসের মধ্যে যখন অনেকগুলো কালার থাকে তখন মানুষের মনটা এমনিই খুশি হয়ে যায়। মানুষ বলতে পারে অ্যাবনর্মাল, বাট ওরকম ইন্টারেস্ট আছে। তার জন্য হচ্ছে আমরা যারা নতুন আর্টিস্টরা আছি তারা চান্স পাচ্ছে। এরকম 15 জন তরুণ শিল্পীদের আঁকা ছবি নিয়ে ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর আয়োজন করেন ভিশন 24 এর স্বত্বাধিকারী মাহির আবরার। কানাডায় আমি একটা আর্ট গ্যালারিতে গিয়েছিলাম, অ্যান্ড আর্ট গ্যালারিতে কোনো বাংলাদেশি কোনো পিকচার ছিল না, সব দেশেরই ছবি ছিল। অ্যান্ড একদম শেষের দিকে গিয়ে একটা পেয়েছিলাম এস এম সুলতানের, তখন একটা খুব অন্যরকম একটা ফিলিং আসে। এখন নিজের ছবি, দেখুন নিজের দেশের ছবি যখন দেখেন, দেখা থাকে ছোটো করে বাংলাদেশ থেকে। অ্যান্ড এই জিনিসটা আমি বাংলাদেশে এখন আসছি, তখন আমি দেখি যে অনেকের কাছে ফ্যাসিলিটি ছিল না, ভেনিউ ছিল না, এবং আমার আইডিয়া ছিল যে আমি ওদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো যারা ইউজুয়ালি প্ল্যাটফর্ম অ্যাক্সেসটা পায় না। খুব অল্প সময়ের মধ্যে সে সংগ্রহ করেছে, সেগুলি ফ্রেমিং করেছে এবং একটা এক্সিবিশনের আয়োজন করেছে। ঢাকা সামার দিও ভলেন্তে শিরোনামে 2 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আব্দুস শাকুর। দেশাত্মবোধ এইগুলো সমন্বয় করে, বা যদি সমন্বয় করে সে যে পেইন্টিং করতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে সে একজন বড় পেইন্টার হতে পারে। অ্যাক্রিলিক, চারকোল, ওয়াটার কালার, পেন্সিল স্কেচ সহ বিভিন্ন মাধ্যমে আঁকা 70টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।